আমি বলতেছি আপনি অনেক চিনেন ভাই, আপনি গেম খেলেন, ফ্রি ফায়ার খেলেন, কত সাল থেকে খেলেন? এবং জীবনের প্রথমবার এমএসবিজির টি শার্ট পরলাম, আর আজকে প্ল্যান অনেক কিছু আছে। ফার্স্ট অফ অল আজকে আমরা এখান থেকে পিকনিকে যাবো, আর পিকনিকে যাইতে হলে আমগরে আসাম বস্তির ভিতর দিয়ে অনেক দূরে যাইতে হবে, পাহাড়ি রাস্তা দিয়ে, আঁকা বাঁকা রাস্তা দিয়ে, এবং বাইরে প্রচুর মানুষের ভিড়। সো বাইক নিয়ে যদি যাই প্যারা খেয়ে যাবো, কেমনে প্যারা খাবো? আমাদের সাথে তো তারাও অবভিয়াসলি যাবে, এবং তাদের সেফটি সিকিউরিটি এইগুলো নিয়ে প্যারা খেয়ে যাবো। তো তার জন্য আজকে আমরা বাইক না নিয়ে সিএনজি নিয়ে যাবো। অ্যান্ড গাইজ, এই রুমে মোটামুটি ভাবে সবাই রেডি, আমাদের এই রুমটাতেও সবাই রেডি। আসেন গাইজ, আপনাদের সাথে ব্লগের বাদ বাকি মানুষদের পরিচয় করাই দিই, এবং আজকে সবার আগে আমরা পরিচয় করাই দেবো আপনাদের সাথে ফাহিম ভাই। এবং ফাহিম ভাই অবভিয়াসলি ছবি তোলায় ব্যস্ত, বাট ফাহিম ভাইয়ের আগে আমি ছবি তুলে পালাইছি। হ্যালো গাইজ, কি অবস্থা? ভাই বলতেছি এমএসবিজির টি শার্ট পরতে কয় টাকা দিছো আমার? এটা কইলা না, তুই দেখে ব্ল্যাঙ্ক চেক কি জানতে যাবস না ভাই? কাল রাতে আজকে আমি ভয় পেয়ে গেছি, মানে তোমরা যদি ব্ল্যাঙ্ক চেক পাইতে চাও ফাহিম ভাই ডিসক্রিপশনে এমএসবিজির টি শার্টের লিংক আছে, একবার চেক করে নিও। আর ভাই কইছে যে ফেরত দিবে না টাকা। ভাই কাল রাতে তুমি তো ঘুমাই গেছো, আমরা তো ঘুমাইতে পারি। আপনাদের ভাই তুমি সাথে একটু তুলে দুঃস্বপ্ন দেখছি কাল রাতে ভাই, এইটুকুই কইলাম, আর কিছু কইতে পারবো না, কিন্তু দুঃস্বপ্ন দেখছি কাল রাতে আমি ভাই। এটা মানে ক্লাসিফাইড ইনফরমেশন। আর গাইস ভিতরে সবাই রেডি, আর ফাহিম ভাই শালার সাথে আমার একটা স্পেশাল হিসাব আছে। শালা বাবু তুমি রেডি থাকো, তোমার যাওয়ার দিন আমি আমার পিছনে বাঁধিয়ে নেবো ভাই। কাল দিনে যাবো না, রাতে যাবো, আমরা কালকে বিকেলে যাবো, কালের টাইম গাইস। তো আজকে লাস্ট ডে, আর আজকে প্রচুর মজা করতে হবে। আর আমার সাথে নতুন পরিচয় হয়েছে হচ্ছে অনেকের নতুন কইরা, কেমনে কইরা? আমার বন্ধু ওর মামা লাগে, এবং ওর সাথে ছবি দেখে আমার মেসেজ দিছে, ভিডিও কল দিছে যে কিরে তোর লগে অনেকে কি করে। তো গাইস সবাই রেডি? আরে মামা কেমনে কমু ভাই, আমি কেমনে কইতাম ভাই, আমি ওর মামা লাগি ভাই। কাল ওই আমারে আপনি কইছে শুইনা, আমি আজকে ভাই তুমি না কই আপনি কই লাগি সেটা শুনলে ভাই তো আই বর ঠিক আছে না? আচ্ছা আজকে থেকে মামু থেকে সব। আরে গাইস তোমাদের মাঝখানে একটা স্পেশাল ট্যালেন্টের কথা বলি, অভি কালকে আমার বাইক নিয়ে যে কর্নারিং দেখাইছে, কর্নারিং এর ভিডিওটা আমার কাছে নাই, ওই সবার আগে যা দেখাইছে, বাট যদি দেখাইতে পারতাম এক একটা পার্সনের কর্নারিং, খালা নিজের নুব মনে হইতাছে আইসে ফ্রি ফায়ারে যত ইমপ্রুভ হই ভাই, বাইকের এইগুলাতে ভাই এখনো নুব। আর গাইস চলেন আমরা যাই, এই রোদ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে পিকনিক, মাথা নষ্ট ব্যাপার স্যাপার, বাট আই থিঙ্ক উই উইল এনজয় ইট। আপনারা আমাদের সাথে থাকেন, এনজয় করবেন, এন্ড লেটস গো। নতুন হয়ে থাকলে লাইক করতে ভুলবেন না, এন্ড চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে গাইস 4 মিলিয়ন দ্রুত কমপ্লিট করতে হবে, সো হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন। তো গাইজ আমরা চলে আসছি কাপ্তাই বাজার, এখান থেকে আমরা যাবো হচ্ছে বিলাইছড়ি পথে। ফাহিম ভাইরা সবাই মোটামুটি নামে গেছে, আর আজকে ট্যুর গাইড রহিম ভাই, তোমার কি ট্যুর গাইড নাম দিব আজকে? তুমি কি আজকে ট্যুর গাইড হবে আমাদের? গাইজ আপনারা যারা জানেন না, রহিম ভাই কিন্তু আমাদের ভাই, তোমার বাসাটা এক্সাক্ট কোন জায়গায়, কোন এলাকায়? রহিম ভাই কিন্তু আমাদের খাগড়াছড়ির মানুষ। সো গাইজ বলতে এলাকার মানুষ, মানুষজন খেয়ালায় চারপাশ থেকে যে কেউ আসে সবকিছু চুরি করতে পারে, কিন্তু ভাই একদম জামা কাপড় খুলে ঘুমাইছে, কোন চোর যদি ভুলেও কি মারতে হয়? আচ্ছা আজমির ভাই শোনো, তুমি কাল
চানাচুর পচা গন্ধ কাঠের গন্ধ আছে। আরে আমার কথা শোনা, ওটা কি আসিল? ওটা কাঠের গন্ধ আসিল ভাই, ওই আন্দাজে কই বর, এটা চানাচুর পচা গন্ধ আসিল ফ্রম কাব্য। আচ্ছা এটা কও সামিন, তুমি এটা কও যে হেতি কালকে যেটা করছে আর ভাই রোদ, আমরা শহরের মধ্যে রোদ রোদ বলে পাগল হয়ে যাই, বিশ্বাস করো ভাই, ওই রোদের মানে এই রোদের কাছে ওই রোদ কিচ্ছু না, নাথিং, দ্যাট ইজ টোটালি ওইটা এক মানে নর্মাল লেভেলে ভাই, এটা এক্সট্রিম লেভেলের। আর উপরে এটা লিচু বাগান আছে, আর আমাদের মেবি পিকনিক স্পট এটা, এবং এর সাথে সাথে আর বিকালে আমাদের এখানে গোসলেরও ব্যবস্থা আছে। ভাই আমরা কি লেকে গোসল করব? আমরা কি গোসল করবো এই জায়গায় না ভিতরে? ওকে সো গাইস, বিকালে গোসলও করবো আমরা এর সাথে। লিচু দেখেন, লিচু বাগানটা আপনার একটু দেখেন, তা লিচু বাগানটা দেখেন ভাই, ঢাকার গরম বেশি গরম না এটা বেশি গরম? এইটার কাছে সবকিছু হারন হারমান। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যিনি আমাদের নিয়ে আসছে, যে চাচা নৌকা চালাইতেছিল, এবার ফুল টাইম রোদে বসে ওই কিছু মনেই করে না, মানে রোদ যে পাত্তাই দেন, আর আমাদের জিপ টিপ বাইরে যাইতেছে। আসেন আসলেও গাছ থেকে পেড়ে নগদে নগদে লিচু খাই আমরা, র কোন রকম সার টার ছাড়া, প্রিজারভেটিভ ছাড়া, পিওর জিনিস। কিছু প্রিজারভেটিভ হয় ভাই, সবকিছু তো প্রিজারভেটিভ দেয়, পিওর একদম টোটালি পিওর জিনিস। অরিজিনাল লেভেলের এত মিষ্টি কেমনে? তুমি কি চাও তোমার সাথে আমি এভাবে কথা বলি? প্লিজ কন্টিনিউ, অডিয়েন্স খুব মজা পাবে। নতুন নাম দিব মায়া আজমি। ও এটা আমার আগে নাম হয়ে গেছে, তোমার নাম লাগবে না। নতুন ক্যামেরা হবে ফাইন বাইর ক্যামেরা কালেকশনের মধ্যে, আর আমাদের কেরা নাইবে, আর অঙ্গ গাছে তো রয়েছে, তোমরা দেখা যায়, আরেকবার ঘুরো আরেকবার ঘুরো আর একটু উঁচু করো, আর সামনে থেকে আসা সেম, সত্যি কথা গাইজ। বাদ বাকি ব্লগ আমরা একটু ভিতরে যাই, তারপর আপনাদেরকে দেখাবো। এন্ড স্পেশাল থ্যাংকস টু মইন ভাই, কেন থ্যাংকস দিলাম এটা আপনাদের ব্লগ এর শেষে জানাবো, যে আপনার এলাকার ভাষায় উত্তর দিবেন ঠিক আছে? আমরা আমরা কোন জায়গায় আছি, কি করতে আইছি? আর আমরা সিদি বিরিজ করে বেকেশে টিলা পিকনিক করতে আমি সিদি, কি করতে আইছি? পিকনিক করতে। পিকনিক না তো ইয়া বলেন, ওয়াবাতি। হ্যাঁ ওয়াবাতি, ওয়াবাতি হাইতে সিদি, ওয়াবাতি। হ্যাঁ ওয়াবাতি মানে আন্ডিপাতি হাইতে সিদি। আন্ডিপাতি কি হাড়িপাতিল? হ্যাঁ ডেকসি পাতিল, ডেকসি পাতিল যদি বেশি দিন হইতে লাগো ওই যে আরা ডেকসি পাতিল মতে লাগিন বাইন্দুম হাইউম। এটা 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 আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে চট্টগ্রামের ভাষা? হ্যাঁ সিরিঙ্গি ভাষা, সিরিঙ্গি ভাষা। আচ্ছা ঠিক আছে, আপনারা দুজনের ঝগড়া করুন তো ভাই, আপনারা ঝগড়া করুন, আমি শুনি ভাই চিটাগাং ভাষায় ঝগড়া করলে লোক হইতো না, আমার ওই জন্য আরো
গালাগালি তো করে দাও মানুষ বুঝি বুঝি নরমালি ঝগড়া করেন তো দেখি গাইজ আমাদের মোটামুটি দুপুরে রান্না টান্না শেষ এবং টু বি অনেস্ট প্রাকৃতিক পরিবেশের মধ্যে মাদুটাদের বিষয়ে সবাই বসে পড়ছি। প্রায় দেড় ঘন্টা কি দুই ঘন্টা সময় লাগছে রান্না হইতে। বাট ফার্স্ট অফ অল একটু আমি ফাইমার কাছে জিজ্ঞেস করি, ভাই রান্নার মেনুটা কি কি আছে আজকে, কি খাবো আমরা, কি খাওয়াচ্ছে? আচ্ছা, তো আজকে রান্নার মেনুতে আছে হোয়াইট রাইস, হোয়াইট রাইস, ও মাই গড, আলুর ভর্তা, আই হাই, মাছের ভর্তা, আচ্ছা, তারপর চাপিলা ফ্রাই। ভাই এই যে এরা আমাদেরকে রাইখে গোসল করে আসলো, আরো আছে শোন একটু, ও বাকি আছে গরুর মাংস, আ বিফ, ওয়াও বিফ, দেশি পোকা মানে কি ভাই? আচ্ছা দেশি মুরগি, রাতা। ভাই আমরা এখন যাবো কোন জায়গায়? ওরা তো আমরা রায়খা কাপ্তাই মানে কাপ্তাই থেকে সাঁতার কাটে আসছে। হ্যাঁ ওরা কাপ্তাই সাঁতার কাটে, রিভেঞ্জ নেওয়া উচিত না? তুই এখন যদি একটা ভালো বুদ্ধিমানের কাজ করতে চাস, বৈশাখ খাইয়ে ফেলতে হবে। আমি রেডি, ওরা গরুর মতো খাবে। কেরা? ওরা যারা আসছে, ওরা আসার আগে, আচ্ছা তুমি আমার এটা কো, মাঝখান দিয়ে আসতে যা, মইন কি অবস্থা মনে হয়েছে, কাপ্তাইটাকে কেমন লেগেছে? আগের বার ওইরকম সাঁতার কাটছে, এবার সাঁতার কাটছে, যাওয়াটা মানে মজা মজা যাওয়া যায়, আসার টাইম অনেক বেশি কষ্ট হয়ে যায়। খুব বেশি কষ্ট হয়েছে, অনেক দূর, বোঝা যায় না। তোমার চোখের এখানে কি আপনারা সিনেমাটিকে বাকি ভিউটুকু দেখেন, এরপরে ওরা গোসল করছে, আমরা গোসল করতে পারি নাই, তো সেইটার রিভেঞ্জ হিসাবে আমরা যাবো। গাইজ ভাই আমরা কোন জায়গায় যাবো সুইমিং পুলে গোসল করতে? লেক শোর। আচ্ছা ওইটা এইখানে কাপ্তায়ের, কাপ্তায়ের মধ্যে ওরা নামছে, ওইখানে কি আমরা কাপ্তায়ের পানি পাবো? আমরা লেকের উপরে প্যারানোমা ভিউ পাবো, আমরা ফাইভ স্টারে থাকবো। গাইজ এই বলে না যে আগে গেলে বাঘে খাই, পিছনে গেলে সোনা পাই, মনে হয় আজকে আমাদের এটা। আমি ওয়েট করতেছি আপনারা সিনেমাটিকে দেখে নিন। খাওয়া আড্ডা মজা সবকিছু শেষ, আর একটু আগে শয়তানি তো তোমরা দেখলাই, এখন এইখান থেকে আমরা যাব হচ্ছে লেক শহরে। আর যারা আমরা লেক মানে কাপ্তাই নদীতে নামি নাই, কাপ্তাই নদী না হ্রদ হবে, নদী নদী, কাপ্তাই নদীতে নামি নাই আমরা, কাপ্তাই লেক হবে, হ্রদ, সরি আমি একটু ভুলে গেছিলাম, বাট ব্যাপার না, আমরা লেক শহরে যাব। এখানে সুইমিং পুলে জাস্ট এডারই আপগ্রেডেড ভার্সন তোমরা দেখতে পারবা, আর ভাই আপনারাও যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে গাইজ লেটস গো। তো বিষয় শহরের এসিতে, আবারও বলি শহরের এসিতে বসে খাওয়া দাওয়া করে এই মজা কখনো পাবেন না যে মজাটা এখানে এসে ভাই। গাইজ কাপ্তাই ভ্রমণের মধ্যে সব থেকে বেস্ট একটা মোমেন্ট পাইলাম, সেটা হচ্ছে যে ভাই আমাদের নৌকা চালায় নিয়ে যাইতেছিল, প্রায় আমরা ভাইয়ের সাথে আছি কয় ঘন্টা, পাঁচ ঘন্টা চার ঘন্টা মতো, এবার হঠাৎ করে ভাই বলতেছে যে ভাই আমার এবার জীবনে প্রথমবার দেখলো। আমি বলতেছি আপনি আমার চিনেন ভাই, আপনি গেম খেলেন, ফ্রি ফায়ার খেলেন, কত সাল থেকে খেলেন? তিন চার বছর, তিন চার বছর ধরে ফ্রি ফায়ার খেল। ভাই কাপ্তায় আসে একের পর এক, একের পর এক সারপ্রাইজ পাইতেছি, সবচেয়ে বড় সারপ্রাইজ মহিল, ভাই আমার ফ্যান, আমি জানতাম না ভাই গেমও খেলে। ভাই আমি গরিব মানুষ, আরে গরিব মানুষ এটাই তো দেখানোর বিষয় যে গেম খেলার কোনো বয়স লাগে না, গেম খেলার জন্য বড় হওয়া লাগে না, গরিব হওয়া লাগে না, গেম এটা মজার জন্য যে কেউ খেলে তার সবচেয়ে বড় প্রমাণ আপনি, ঠিক না? ভাই অনেক 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 বেশি ভালো লাগছে। আর তাছাড়া গাইজ এখন আমরা যাইতেছি যেখানে, জায়গাটাতে প্রাইভেট সুইমিং পুল বানানো, তাও আবার হ্রদের পানি দিয়ে। সো অনেকবার আপনাদেরকে বলছি, বারবার হয়তো একই কথা রিপিট করতেছি, বাট
অনেক বেশি এক্সাইটেড, সো একটু আধটু এদিক ওদিক ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়েন, তবে অনেক 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 খুশি হয়েছি। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। ঠিক আছে, অনেক পরিচয় হয়েছে আপনার সাথে, আল্লাহর কাছে শুকর। গাইজ, আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এন্ড টিম এবং আমরা সবাই যাইতেছি। জাস্ট আস্তে আস্তে যে ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করাই দিলাম, ভাই আমি অনেক অনেক খুশি হয়েছি। মানে গেমিং জিনিসটা সব জায়গায় যে ছড়ায় থাকে বা ছড়ায় আসছে, এটা তার আরেকটা উদাহরণ ছিল। এখন আমরা যেখানে যাইতেছি এটা হচ্ছে সেনাবাহিনী অধ্যুষিত এলাকা, সো ছয়টার পরে এখানে পারমিশন থাকে না, ছয়টার সময় বন্ধ হয়ে যায়, বাট স্টিল আমাদের জন্য হয়তো একটু সুযোগ সুবিধা দিবে। ভাই দিবে না ভাই ছয়টার পর একটু? ইনশাআল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। বিশাল স্টেয়ার্স ভাঙে ভাঙে উপরে উঠতেছি, এন্ড আমি জানি না, আমার হয়তো অন্ধকারও দেখা যাইতে পারে বা ক্লিনও দেখা যাইতে পারে, তবে ভাই দিস ইজ দি বেস্ট। আর এখানকার পানি স্পেশালি ফিল্টার করা, তো চলেন যাই দেখি কি অবস্থা। এন্ড হ্রদ আপনারা যদি না দেখে থাকেন, কাপ্তাই হ্রদ, টোটাল কাপ্তাই হ্রদের একটা ভিউ আপনাদেরকে আমি দেখাই, ট্রাস্ট মি ইউ গাইজ উইল লাভ ইট। ইউ গাইজ আর রাইট নাও ওয়াচিং এট কাপ্তাই হ্রদ, আর এটা হচ্ছে হ্রদের টোটাল ভিউ। আমি অনেক হাঁপায় গেছি, যার জন্য হাঁপায় হাঁপায় কথা বলতেছি, বাট ভাই ড্যাম লেটস গো ভাই। ব্লগের এন্ডিং হইব, ভাবির দাও আমার হাতের আমানত, ফাইমবার একমাত্র সালারে দিয়া। তুই কি হইছে মইনের লগে, কি প্ল্যান করছিলে? কিছু কই নাই ভাই। কি প্ল্যান করছিলে? মইন ভাই বাঁচাও ভাই, মইন তো বাঁচাবে, সমস্যা নাই, কিন্তু তুই আগে কত কি প্ল্যান করছিলে? আমি কোনো প্ল্যান কই নাই ভাই। বাট ভাই গাইজ, এটা আমার মতে বাংলাদেশের সেরা ভিউ ওয়াল একটা রিসোর্ট। তোমরা যদি একটাবার আমার সাথে এদিকে তাকাও, যখন সূর্যাস্ত যায় দ্যাট টাইম, তুমি জাস্ট ইমাজিন করো তুমি আমার মতো এখানে দাঁড়ায় ভিউটা দেখতেছো। ভাই কাপ্তাই ইজ সো ব্লেসড, আল্লাহ তাআলা এত রহমত দিছে, এত সুন্দর জায়গা দিছে যেটা বর্ণনাতীত। আর কাপ্তার মানুষজন, তাদের ব্যবহার আচরণ ভাই মানে টোটালি ডিফারেন্ট, নেক্সট লেভেল। আজকের মতো আমি আমার কথা বলা যে কোনো কিছু এখানে শেষ করে দিতেছি। সো গাইজ, আমরা আমাদের লাস্ট স্টপ আজকে লেকশোর রিসোর্ট শেষ করতেছি, এন্ড টু বি অনেস্ট প্রতিটা মানুষ মিলে আজকে যা মজা করছি, শামিম, তারপরে মইন, ছোট ভাই, আমগো, এদিকে যারা ছিল প্রত্যেকে, ইচ এন্ড এভরিওয়ান, গাইজ দিস ওয়াজ এক্সট্রা অর্ডিনারি। মানে পুরো ভিউ এক্সপিরিয়েন্স সবকিছু মিলায়, দেখা হবে অন্য কোনো এক ব্লগে। আর রাত্রে যদি কোনো শুট করেও থাকি, সেটা সিনেমাটিকে আপনারা দেখে নিন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন, এন্ড কমেন্টে জানাবেন নেক্সট ব্লগ আপনারা কোথায় দেখতে চাচ্ছেন। টিল দেন থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড স্টে টিউন উইথ আস, দেখা হচ্ছে পরের দিন। ব্যাং ব্যাং ইটস কাবো গ্যাং।